পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন আহত মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে কালীঘাটের বাড়ির সামনে, যেখানে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় সকলেই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। আমরা একবার শুনব বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন, শুনুন। ব্যাপার প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন, প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি, অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সে প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার এক নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তার সামনে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে এবং পুলিশে কার্যত ছয়লাপ এই মুহূর্তে কালীঘাট চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত ছবি আমাদের দুই প্রতিনিধি তুলে ধরছেন, মধুকল্পিতা এবং অনুপম, সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে একবার সরাসরি চলে যাই মধুকল্পিতার কাছে। মধুকল্পিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কী ছবি রয়েছে, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের আনাগোনা কার্যত লেগেই রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে যতই সময় গড়াচ্ছে ততই যেন ছবিটা আরো পরিবর্তন হচ্ছে অন্যান্য দিনের তুলনায়। আজকে কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, দেখানোর চেষ্টা করবো বাড়ির সামনে সেখানে কিন্তু একটু শুনুন দাদা, প্লিজ, আপনি বাড়ির সামনে যে পুলিশ, সে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, দেখতেই পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, কোনোভাবেই কিন্তু কাউকে এখান থেকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা দিন আমরা যে ছবিটা দেখতে পারি, এই যে গার্ডরেল, সেই গার্ডরেল কিন্তু খোলা থাকে, যারা রয়েছে তারা ভেতরে যেতে পারে, তবে আজকে গার্ডরেল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ভেতরে যাচ্ছেন তাদের সঙ্গে রীতিমতো কথা বলা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে তারা কী কারণে ভেতরে যাচ্ছেন, যদি তারা স্থানীয় বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু ছাড়া হচ্ছে, অথবা যারা এসেছেন কোনো কাজে সেই সব নির্দিষ্ট বিষয়টি জানানোর পরেই কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে। আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু কার্যত পুলিশে ছয়লাপ করে দেওয়া হয়েছে, পুরো জায়গাটা একেবারে কড়া নিরাপত্তার বলায় মুড়ে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালীঘাটের বাড়িতে। এবং সকাল থেকে যত বেলা করাচ্ছে ততই যেন এই জায়গাটার ছবিটা আরও বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন যেমন এই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে ছবিটা থাকে, আজকে কিন্তু তার তুলনায় একেবারেই অন্যরকম রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ, যাতে কোনো আমি দেখানোর চেষ্টা করছি, একজন ভেতরে যাওয়ার চেষ্টা করছেন বাইক নিয়ে, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত দেখাচ্ছে কি রয়েছে তার ব্যাগে, কি রয়েছে সেটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে দেখে নেওয়া হচ্ছে, চেক করে নেওয়া হচ্ছে, তারপরেই তাকে ভেতরে যাওয়া যেতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কোনো রকম কোনো নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে। এই জায়গায় যে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় আজকে অনেকটা বেশি কড়াকড়ি, অনেকটা বেশি কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার ব্রিজের ওপারে যে মোড় রয়েছে, আমি কিছুক্ষণ আগে সেই ছবিটাও রিপাবলিকের দর্শকদের দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু আজ কড়া নিরাপত্তা রয়েছে, সেখানেও কিন্তু বিশাল সংখ্যক একটা পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিটা কার্যত আজকে কিন্তু একেবারেই অন্যরকম। আমি আরও একবার মোহিত বলবো দেখানোর জন্য, এখানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, যারা ভেতরে যাচ্ছেন, কেন যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, তারা যদি এখানকার স্থানীয় বাসিন্দা হন তাহলে যেতে দেওয়ার অনুমতি চাওয়া হচ্ছে, বা কেউ যদি কোনো কাজে আসেন সেই নির্দিষ্ট কী কাজ রয়েছে সেই বিষয় জানানোর পরে কিন্তু ভেতরে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যত সময় গড়াচ্ছে, যত বেলা গড়াচ্ছে, ততই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ছবিটা আরো বেশি বদলাচ্ছে, এখানে কিন্তু আরো অনেক পুলিশ আসছেন। এবং অপরদিকে আরো একটা ছবি দেখানোর কথা বলবো, আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো, এখানে কলকাতা পুলিশ একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই আটকসাটক করা হচ্ছে এবং গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের তদন্ত পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা। এই সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি মধুকল্পিত তোমার মাধ্যমে, তুমি আপাতত আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের একবার শোনাই গতকাল মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন মেডিকেল বুলেটিন, এবং এরই পাশাপাশি গতকাল এসএসকেএম এর সুপার পীযূষ কুমার রায় ফোনে কি জানিয়েছেন তাও আপনাদের শোনাবো, শুনুন। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ দ্য হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ভিসিনিটি অফ আওয়ার হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। আচ্ছা, একটা ওখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে, যে মেডিকেল বুলেটিন যেটা মুখ্যমন্ত্রী মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে আপনাদের তরফে, সেখানে বলা হয়েছে যে ওনাকে কেউ পেছন থেকে ধাক্কা মেরেছিল, পুশ ফ্রম ব্যাক, এই সাইড, এই এই ধরনের একটা টার্ম ইউজ করা হয়েছে। এটা আমি ক্লারিফিকেশন দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, হসপিটাল সাইড, যে এটা হচ্ছে সেন্সেশন,
It is a sensation of as if there is no definite physical from behind. আচ্ছা, সেন্সেশন মানে এটা কি আপনাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি কোনো ধাক্কা অনুভব করেছেন? ডাক্তারবাবু কাছে বলেছেন যখন পড়ে গেছেন যে মনে হচ্ছিল যে না এরকম একটা হয়েছে, পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে, মানে মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুর কাছে এটা বলেছেন? ডেফিনিট ফিজিক্যাল কোনো পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে সেটা বলেনি। ওকে, আচ্ছা, ইট ইজ আ সেন্সেশন। আচ্ছা, when we get that this type of sensation patient মুখ্যমন্ত্রী এটা অনুভব করেছেন যে কেউ একটা পেছন থেকে হয়তো ধাক্কা মেরেছেন, এটা ডক্টরবাবুর কাছে বলেছেন উনি? হ্যাঁ, যেটা বলছেন সেটাই। অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় এবং সুপার পীযূষ কুমার রায়ের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এই যে এই দুটো তথ্য, সেই দুটো তথ্য কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। লালবাজারের তরফ থেকে বিশেষ টিম গঠন করা হয়েছে এবং সেই টিম তদন্ত করবে এই গোটা ঘটনার কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চোট পেয়েছেন সেই গোটা বিষয়টা তদন্ত করবে লালবাজারের গঠিত বিশেষ তদন্তকারী দল। তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপি নেতা তথা আইনজীবী, তিনি কি বলছেন এই ঘটনায় শুনুন। বাড়িতে একটা ইনসিডেন্ট হলো, বাড়িতে আমি প্রথমে ধরে নিয়েছি তার কথা মতো, বাড়িতে তিনি পড়ে গেলেন, একটা ইনসিডেন্ট হলো। ইনসিডেন্ট হওয়ার পর বাড়িতে কেউ মানে ফার্স্ট এইডটা পর্যন্ত কেউ করলো না, রক্ত মাখা অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেখানে ব্যান্ডেজ করা হলো। তারপর ডক্টর মানে অন্য এলি তেলি কেউ নয়, এসএসকেএমের ডিরেক্টর প্রেস বিজ্ঞপ্তি করলেন, বুলেটিন দিলেন, সেখানে বললেন শি ওয়াজ পুশড ফ্রম দ্য ব্যাক, দিস ইজ সিরিয়াস। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বাড়ির মধ্যে তিনি পরিবারের সাথে যখন ছিলেন তখন তাকে পিছন থেকে ধাক্কা কে মারলো, প্রথম প্রশ্ন। কাজলী বন্দ্যোপাধ্যায় এটাকে করাবরেট করলেন, করে বললেন শুনেছি তাকে ধাক্কা দেয়নি, পিছন থেকে তাকে ধাক্কা মারা হয়েছে। তো এইগুলোর মানে কি? মানে মুখ্যমন্ত্রীর কি অ্যাসাসিনেশনের চক্রান্ত চলছে? মুখ্যমন্ত্রীকে বাড়ির মধ্যে ধাক্কাটা কে মারলো? কিন্তু আমার তিনি আমারও মুখ্যমন্ত্রী, তার দুটো আরোগ্য কামনা করছি এবং এই ব্যাপারটা আমি তদন্তের দাবি জানাচ্ছি। গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মেডিকেল বুলেটিনে মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে পেছন দিক থেকে ধাক্কা দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর অন্যদিকে পীযূষ কুমার রায় সুপার, তিনি জানিয়েছেন যে পেছন দিক থেকে ধাক্কা অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এই বয়ান বদল এসএসকেএম এর।